हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल मुनिस लाइफस्टाइल। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन, आल्लाहर अशेष रहमते आमरा भालो आछि। आज के चले आसलाम खूब मजादार एवं सहज एकटी रेसिपी निये। आज के आमी आपनादेर साथे शेयर करब डिम एवं सिमेर बिचि संमिश्रणे एकटी मजादार तरकारी रेसिपी। सिमेर बिचि दिये आमी आज के डिम भुना करब, आर एई रेसिपिटी देखार जन्य अवश्यई संगे थाकबेन। एखाने आमी एकटी प्याने तेल दिए दिएछि, तेलटा एकटु गरम हये जाओयार परे आमी एखाने दिए दिएछि हालका एकटु हलुदेर गुड़ा। दिए आमी डिमगुलोके फ्राई करे निब एबं एखन दिए देब एकटु हालका लवण। डिमगुलो फ्राई करा हये गेछे आमार, आमी एखन उठिये निच्छि। एखन आमी दिए दिच्छि काँचा मरीच, पेंयाज एबं एकटा टमेटो कुচি করা। एगुलो आमी सब एकसाथे खूब भालोभाबे फ्राई करे निब। दिए दिलाम स्वाद मतो लवण। लवण दिए आमी बेश किछुक्षण एटाके एकटु फ्राई करे भेजे निब। सिमेर बिचि दिए अनेकेई अनेक पदे तरकारी रान्ना करे थाकेन। हाँ, सिमेर बिचि किन्तु एर समय खुबई मजादार एकटी सब्जी, आर एटा किन्तु अनेकेई भिटामिन सम्पन्न एकटी सब्जी, ताई आमरा अनेकेई खेये थाकि। आमार काछे सिमेर बिचि अनेक भालो लागे, ताई आजके आमी सिमेर बिचि दिए अन्यभावे एकटु तरकारीटा रान्ना करे फेललाम। आशा करी सबार भालो लागे। सम्पूर्ण भिडियोटी देखे शेष पर्यन्त थाकबेन। आमार मरीच पेस्टटा एकटु कषानो हये जाओयार परे आमी दिए दिच्छि एक टेबिल चामच आदा ओ रसुनेर पेस्ट। दिए हालका एकटु पानी दिए आमी एकटु भालोभाबे कषिये निब। एखन आमी एके एके दिए दिब सबगुलो शुकनो मशला। एक चा चामच हलुदेर गुड़ा, हाफ चा चामच मरिचेर गुड़ा, एक चा चामच जीरा गुड़ा ओ हाफ चा चामच धनिया गुड़ा, এবং আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আসলে আমি ডিম ভুনা করলে গরম মশলাটা দিয়ে থাকি, আর আমি এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং কষানোর পরে আমি দিয়ে দিব সিমের বিচি। আমি সিমের বিচিগুলোকে একটু সিদ্ধ করে তারপরে আটা ছাড়িয়ে নিয়েছি, এবং সিদ্ধ যেহেতু হয়ে গিয়েছিল তারপরে খোসা ছাড়িয়ে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। সিমের বিচিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এবং বারবারই ঢাকনা দিয়ে ঢেকে এবং নেড়েচেড়ে খুব ভালোভাবে সিমের বিচিটাকে কষিয়ে নিব। আর বন্ধুরা, আমি কিন্তু ডিমের সাথে এই সিমের বিচিগুলোকে একদম সিদ্ধ করে নিব, তবে আপনারা চাইলে কিন্তু আস্তও রাখতে পারেন। আমার কাছে মনে হলো সিমের বিচি একদম সিদ্ধ করে নিলে ওটা খেতে আমার কাছে টেস্টটা আরও বেশি ভালো লাগে, তবে আপনাদের রুচি মতো আপনারা রান্না করে নিতে পারেন। আমি সিমের বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে আমি সিমের বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। সিমের বিচি কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আর আমি আগেই বলেছি সিমের বিচিগুলোকে আমি একটু বেশি করে সিদ্ধ করে নিব যেন সিমের বিচিগুলো আস্ত না থাকে। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম, এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ বলক তুলে নিব। এবং তরকারিতে বলক এসে গেলে আমি দিয়ে দিব ফ্রাই করা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সিদ্ধ করতে থাকব। দেখুন বন্ধুরা, সিমের বিচি তরকারিটি কিন্তু প্রায় হয়ে গেছে, আর সিমের বিচি কিন্তু অনেক গলে গেছে। আমি একটু এরকম নরম করে তরকারিটা রান্না করছি, কারণ সিমের বিচি আস্ত থাকলে রাব্বানি একদমই পছন্দ করে না। আর আমার তরকারিটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আশা করি সবার ভালো লাগবে, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।